नमस्कार বন্ধুরা, ক্রিয়েটিভ কর্নার পরিবারে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। শুভ সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আজকে হচ্ছে সোমবার। আর সোমবার হলে হবে কি জানেন, আজকে কিন্তু এখানে সকলের কিন্তু ছুটি। হ্যাঁ, আজকে রোহিতেরও অফিস ছুটি, তিথিরও কলেজ ছুটি, আর আমারও আজকে ঘরের কাজকর্মের থেকে ছুটি। কারণটা হচ্ছে আজকে এখানে লেবার ডে, আর লেবার ডেটাকে না এখানে জাতীয় ছুটি হিসাবে পালন করা হয়। আর যেহেতু ন্যাশনাল হলিডে, তাই আজকে সরকারি অফিস, স্কুল, কলেজ, মানে আজকে সবই ছুটি। তাই যেহেতু ছুটি পেয়েছি তো কোথাও তো ঘুরতে আজকে যেতে হবেই। আর এটা আগের থেকে প্ল্যান ছিল, আর পরে বলছি প্ল্যানটা কেমন করে হয়েছে। তো শনি রবিবার দিন তো ছুটিই থাকে, আর তার সাথে পেয়ে গেছি সোমবারটা। দেখবেন যখন রবিবার হয় না, রাতের বেলা যখন আসে তখন দেখবেন মাথার মধ্যে কিন্তু একটা টেনশন ঘুরতে থাকে যে এই তো পরের দিন, এখন এই সকালবেলা এখন উঠতে হবে, সকাল সকাল ওঠা, তারপরে এই ঘরের কাজকর্ম, টিফিন বানাতে হবে, খাবার তৈরি করতে হবে, একটা না আলসামও লেগে যায়। আর সবার হয়, আমাদের ঘরের তো সবার হয়, আর তার সাথে সাথে আমারও হয়। কিন্তু যখন এই সোমবারটা যখন থেকে ছুটি থাকে না, যারা জানা থাকে আগে থেকে যে সোমবার ছুটি আছে, আর সেদিন না রবিবারের ঘুমটা এত তো ফার্স্ট ক্লাস আসে রাতের বেলার দিকে যে সকালবেলা এমনিতেই দেরি হয়ে যায় উঠতে উঠতে। তো এখন আমি বানিয়ে নিয়েছি কফি, কফিটা খেয়ে তৈরি হব। তৈরি হয়ে কোথায় যাচ্ছি আপনাদেরকে বলছি একটু পরে। বন্ধুরা, আমরা তৈরি হয়ে কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তিথি আজকে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো কী হয়েছে, আমি না প্ল্যান করে রেখেছিলাম যে ঘর থেকে যখন বেরোবো তো সেই সময় থেকে নিয়ে আমি ভিডিও করা শুরু করব, কিন্তু ওটাই ভুলে গেছি। গাড়িতে ওঠার পরে আমার মনে পড়েছে এই রাম যে আমি ভিডিও করিনি তখন, আর মাথা পিটিয়ে লাভ নেই। তো যাই হোক, এই ডে ট্রিপের প্ল্যানটা না এটা কিন্তু তিথি কিন্তু আগে থেকে করে রেখেছিল, আর তাই বলেও রেখেছিল যে বাবা কিন্তু ড্রাইভ করে নিয়ে যাবে না, আমি কিন্তু তোমাদেরকে আমার গাড়িতে বসিয়ে ড্রাইভ করে নিয়ে যাব। আর আমরা ভাবলামও যে হ্যাঁ, কারণ নতুন নতুন ড্রাইভ শিখেছে না, মানে যতটাও ড্রাইভ করবে তিথি ততই তোর মধ্যে সাহসটা আসবে। তো এখন আমরা প্রথমে যাচ্ছি কফি নিতে, আর তার সাথে সাথে ব্রেকফাস্টও করব। আর এটা হচ্ছে রোহিতার আমার প্রিয় কফি শপের জায়গা। আর কেকের এই সেকশনটা দেখুন, কত ধরনের জানেন এখানে কেক পাওয়া যায়। আগে না খুব খেয়েছি, কিন্তু এখন একটুখানি রেস্ট্রিকশন করি। বানানার কেক পাওয়া যায়, অ্যাপেল কেক পাওয়া যায়, পাম্পকিনের কেক পাওয়া যায়, তারপর স্ট্রবেরির কেক পাওয়া যায়, মানে নানান ধরনের, আর খুব ভালো স্বাদ। আর আমরা নিয়েছি ব্রেকফাস্টে স্যান্ডউইচ আর গরম কফি, তার সাথে ক্যাপাচিনো। আর তিথি নিয়েছে স্যান্ডউইচ, আর তার সাথেও একটা না ঠান্ডা ড্রিঙ্ক নিয়েছিল, পাপায়ার, মানে পেঁপের। ভালোই ছিল, আমি একটুখানি টেস্ট করে, আমাকে টেস্ট করিয়েছিল তিথি, ভালো ছিল খেতে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আবার আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি। আর আপনাদেরকে তো বলাই হয়নি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। তো তিথি প্ল্যানটা করেছে, আর জায়গাটা হচ্ছে এখানে সমুদ্রের ধারে যাচ্ছি আমরা ঘুরতে। তো জায়গাটার নাম হচ্ছে কার্মেল বাই দ্য সি, আর আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টার উপরে লাগবে কিন্তু জানেন যেতে। তো মাইলস হচ্ছে 96 মাইলসের মতো লাগবে। তো তিথি পুরোটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তো আমরা ভেবেই রেখেছিলাম মাঝখানে মাঝখানে রোহিত বলছিল তিথিকে যে তোর যদি মানে কষ্ট হচ্ছে তাহলে আমাকে দিয়ে দে, সে দেবে না। রোহিত বলছে মাঝখানে যে দে তুই বেটা একটুখানি এখন রেস্ট কর, আমি একটুখানি হাফ অ্যান আওয়ার চালিয়ে নিচ্ছি। কিন্তু তিথি কিছুতেই দেবে না, সে বলছে বাবাকে যে বাবা আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার ঘুমও পাচ্ছে না, আমার বেশ মজাই লাগছে, তুমি আরামসে বসো, অত চিন্তা করো না, আমি ঠিক আছি। যদি আমার লাগছে যে ফিল যদি হচ্ছে যে হ্যাঁ আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, তাহলে তো আমি বলবোই তোমাকে, না ঠিক আছে, মেয়ের কনফিডেন্স দেখে আমরাও খুশি। তো ভালোই লাগছিল, তিথি গল্পও করছে, আমরাও গল্প করছি, গান বাজনা শুনতে শুনতে, আর পৌঁছেও গেছি সেই জায়গাতে, যে কখন যে এক ঘন্টা যে পারও হয়ে গেছে। আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে জানেন এখন প্রায় আমরা না ডেস্টিনেশনের কাছাকাছি কিন্তু চলে এসেছি। তো আর 15 থেকে 20 মিনিট লাগবে ওই জায়গাটাতে পৌঁছাতে। কিন্তু সবথেকে ভালো জিনিস হলো কি, সমুদ্র দেখা মিলে গেছে, মানে যেটার জন্য আমাদের প্ল্যান করে এখানে আসা। আর জলের রংটা একবার দেখুন কি নীল একেবারে। তো এখানে এখন গরম না জানেন তো, তা তিথি বললো কি মাম্মি ওই বড় বড় ওই সিটিতে যাওয়ার থেকে বরঞ্চ ভালো হবে, চলো সমুদ্রের ধারে গিয়ে ওখানে গিয়ে আমরা দিনটা কাটাই। আর একটা ছোট্ট টাউনের মতন ওখানে আছে, তো টাউনটাও ঘুরবো, আর সমুদ্রের ধারে ওখানে শতরঞ্জি পেতে ওখানে আমরা শুয়ে বসে থাকবো। আমি বললাম হ্যাঁ এটাই ভালো হবে।
আমরা কিন্তু ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, তিথি যে গাড়িটাকে পার্ক করবে সেটারই জায়গা খুঁজে পাচ্ছে না বেচারি। অ্যাকচুয়ালি কি হয়েছে, রাস্তা দুই ধারে না গাড়ি সেইভাবে একদম পার্ক করা, আর ভিড়ও আজকে একদম সেই, মানে হবে ওটা তো জানাই ছিল, যেহেতু আজকে ছুটির দিন তো ভিড় তো হবেই, আর আমাদের না একটুখানি পৌঁছাতে পৌঁছাতে লেটও হয়ে গেছে এই জায়গাটা, তো ততক্ষণে দেখি যে সব জায়গা ভর্তি, তো আমাদের অনেকটা দূর এসে গাড়ি পার্ক করতে হলো। তো গাড়ির থেকে এখন আমরা বেরোলাম, আর বেরিয়েই সামনে দেখুন না এই দৃশ্য। এই ঠান্ডা ঠান্ডা সমুদ্রে হাওয়ার মধ্যে ওখানে একটা বেঞ্চি ছিল, ওখানে আমি আর রোহিত না অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর হাওয়াটা না এরকম না যে গায়ের মধ্যে যে সূচের মতন এসে যে পিঞ্চ করবে ওরকম ঠান্ডা না, কিন্তু ভালো লাগছে, বেশ আরাম লাগছিল হাওয়াটা। তো আমি আবার রোহিতকে বললাম যে চলো আর একটুখানি আগিয়ে গিয়ে একটুখানি হেঁটে আসি, এখনই সমুদ্রের ধারে বসবো না, তাহলে না বেশি বালি বালি হয়ে যাবে গা, আগে প্রথমে টাউনটাকে ঘুরে আসি, তারপরে সমুদ্রের ধারে এসে বসে সমুদ্রের জলে হাত পা ভিজাবো। এই সমুদ্রের ধারে কিন্তু ছোট ছোট কিন্তু গেস্ট হাউসও কিন্তু আছে। অনেক সময় ইচ্ছে করে না যে হ্যাঁ সমুদ্রের ধারে এসে একটা দুটো দিন কাটাই, তো সেটারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ, তবে আপনাকে ওটার জন্য যদি যেই বাড়িটা আপনি চুজ করছেন, যেই গেস্ট হাউসটা, সেটার জন্য আপনাকে আগের থেকে যদি আপনি বুকিং করে আসছেন মানে তবে বেশি ভালো হয়, কারণ অনেক সময় যদি অ্যাভেলেবেল না থাকলো তাই আগের থেকে বুকিং করে আসাটা ভালো। আর এই রকম সমুদ্রের ধারে এসে বলুন কার না ইচ্ছে করবে একটা দুটো দিন কাটাতে। তো আপনাদেরকে বলেছিলাম না যে ওখানে একটা ছোট্ট টাউন আছে, এটা হচ্ছে সেই ছোট্ট টাউন। এখনও ঘোরা শুরু হয়নি, প্রথমে আমাদের যা হয় খিদে পেয়েছে, তাই রোহিত বলছে চলো গিয়ে আগে কাকে পেটটা পুজো করে নেই, তারপরে ঘোরাফেরা যাবে আরামসে। কিন্তু আমরা যেটা প্ল্যান করে এসেছিলাম যে রেস্টুরেন্টে ঢুকবো, তো গিয়ে যখনই আমরা নাম লেখাতে এসেছি তখন ওরা বলছে যে আপনাদেরকে 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরেই আপনাদের নাম্বার আসবে। আমি হচ্ছে 2 ঘন্টা ওয়েট করার পর তারপর ওরা লিখবে, আমি তো হয়ে গেছে, তা তো জীবনেও পাওয়া যাবে না, তো খেতে খেতে বেজে যাবে সেই বিকেল 4টা। যে চলো অন্য রেস্টুরেন্টকে দেখি, এখানে এত অ্যাভেলেবেল আছে রেস্টুরেন্ট, অন্য রেস্টুরেন্টটা নিশ্চয়ই আমরা পেয়ে যাব। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়, আমাদের সাথে আজকে সেটাই হলো, মানে খুঁজতে খুঁজতে ওর থেকেও একটা ভালো রেস্টুরেন্ট আমরা পেয়ে গেছি। তো রোহিত বলছে মৌ একটা গ্রিক রেস্টুরেন্ট ভালো পেয়েছি, চলো ওখানে গিয়ে খাবার খাবো, ওটা আরও বেটার। আমি যে চলো ওই রেস্টুরেন্টে তাহলে যাওয়া যাক, তো এখন আমরা ওই রেস্টুরেন্টটাতেই যাচ্ছি। তো যেতে যেতে এখানকার লোকাল মার্কেটটাও আমার একটুখানি দেখা হয়ে গেলো, ছোটো ছোটো কাপড়ের দোকান ছিল, অ্যান্টিক পিসের দোকান ছিল, ভালো লাগছিলো বেশ। কিন্তু আমরা ওই রেস্টুরেন্টটাতে আমাদের নাম সবার নাম দাখিলা করে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, তবে ওই আগের রেস্টুরেন্টের মতন ভিড় নেই, শুধু আমাদেরকে বললো যে আপনাদেরকে আধা ঘন্টা দাঁড়াতে হবে। আজি হ্যাঁ, কারণ এই সব জায়গাতে না ভিড় হয়ই হয়, আর তার মধ্যে ছুটির দিন, ওটা তো স্বাভাবিক জিনিস হচ্ছে যে ভিড় হবেই হবে, কিন্তু তাও চলো ভালো আধা ঘন্টা মানা যায়। তো রোহিত বললো যে চলো মো আধা ঘন্টা যখন বাকি আছে চলো আশপাশের দোকানগুলো একটুখানি দেখে আসি। তো ওই জন্য আমরা চলে এসেছি আর একটা দোকানে, এখানে এসে দেখলাম যে অনেক ছোট ছোট মানে শোপিস আছে ঘর সাজানোর জন্য, তো ভালোই লাগছিল। এই কাঠের হাতাগুলো দেখুন কি ভালো লাগছিল, স্যালাড মাখার জন্য, রান্না করার জন্য। তা আমি আর নেইনি, কারণ আমার ঘরে অলরেডি অনেক রয়েছে, কিন্তু আমার ওটাই হয় না, দেখতে আমার খুব ভালো লাগে। তো কিচেন সাজানোর জন্য না খুব ভালো ভালো আইটেম ছিল। আর এই যে দেখুন একটা বিড়ালের মুখ, অনেকটা ঠিক না ওই স্কুশি টাইপের, তো আমি আবার আর একটা বিড়ালের মুখ উঠিয়ে নিয়েছি। তো তিথি বলছে মাম্মি এর চোখগুলো দেখো কেমন গুলুগুলু, আমি বলছি তোর যদি ভালো লাগছে তাহলে কিনে নে, বলে না আমি নিব না কিন্তু আমার দেখতে ভালো লাগছে। তাহলে ঠিক আছে তুই তাহলে বিড়ালগুলো নিয়েই থাক, আমি একটু অন্য জায়গাতে গিয়ে দেখে আসি। তো এখানে দেখলাম না অনেক ক্যান্ডেল ছিল নানান নানান না গন্ধে, আর আপনারা তো জানেন আমি ক্যান্ডেল কত ভালোবাসি, যেখানে যাই কিছু যদি স্পেশাল দেখি না ক্যান্ডেলের স্পেশালিটি আমি ঠিক কিনে নিই, কিন্তু আমার কাছে এই সুগন্ধবালা ক্যান্ডেলগুলো অলরেডি ছিল। আর কিছুদিন পরে ফল না, তো ওই ভাইবসেই না এরা ক্যান্ডেলের ওইরকম সুগন্ধ দিয়ে না বানিয়েছে। আর কেনা হয়নি কারণ এদিকে আমাদের ডাকও পড়ে গেছে, নাম্বারের চলে এসছে কল, তো আমরা সাথে সাথে ছুট লাগিয়েছি ওই যে পাশে, তো পাশেই রেস্টুরেন্টটা।
আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে জায়গাতে বসে পড়েছি আর খাবারেরও না অর্ডার দিয়ে দিয়েছি। তো ওরা বললো যে আপনাদেরকে 10 থেকে 15 মিনিট বসতে হবে, তারপরে খাবার আসবে। ঠিক আছে, তো ওরা ওয়েলকাম হিসাবে না ওরা প্রথমে দিয়ে গেল সার ব্রেড আর তার সাথে দিল একটা অয়েল। তো এটা না ওদের বলতে ফেমাস হচ্ছে মানে খাবারটা, প্রথমে না একটুখানি অলিভ অয়েল ঢেলে নিতে হয় আর তার উপরে এই যে ব্ল্যাক রঙের দেখছেন এটা হচ্ছে প্লাসমিক ভিনেগার, কিন্তু তো ওটার মধ্যেই না ডিপ করে করে ব্রেড খেতে হয়। তো প্রথমে আমরা ওটা খেলাম, তো খাওয়ার পরে তারপরে আমাদের খাবার চলে এসেছে। আর এই রেস্টুরেন্টে না মনোরঞ্জনের জন্য না খুব সুন্দর ব্যবস্থা ছিল, একজন লোক আসলো গ্রিক ভাষাতে গান করছিলেন। সুন্দর ভদ্রলোকের পারফরমেন্সটা ছিল, মানে গানটা যেটা উনি গাইছিলেন বুঝতে পারছিলাম না, কিন্তু মিউজিকটা না বেশ ভালো লাগছিল। আর তার গানের সাথে সাথে যারা আমরা সবাই খাচ্ছিলাম সবাই উঠে উঠে নাচও করছিল, আর উনি না সবাইকে ধরে ধরে টেনে টেনে নিয়ে নাচও করাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে চলে আসলাম, ভাবলাম যে বাকি যে জায়গাটুকু আছে ঘুরে নেই, ছোট্টই তো টাউন, বেশি তো আর সময় লাগবে না, যে বাকি যে সব দোকানপাটগুলো আছে দেখে নিয়ে তারপরে সমুদ্রের ধারে গিয়ে বসবো। এই ছোটো ছোটো টাউনগুলোতে দেখবেন দোকানপাট কিন্তু বেশি সুন্দরভাবে কিন্তু সাজানো থাকে, কারণ ট্যুরিস্টরা তো এখানে আসবেই আসবে। যেরকম আমরা নর্মাল যেসব বড় বড় সিটিতে যেরকম দোকানপত্র দেখি সেটার তুলনায় কিন্তু এই ছোট ছোট টাউনগুলোতে দোকানপাটগুলো না একদম অন্যরকম হয়, আর না খুব ভালো লাগে, ছবির মতন, যে আমরা সিনেমাতে যেরকম দেখি না ছোট একটা কফি শপ, ছোট একটা দোকান আর ওর মধ্যে কী সুন্দরভাবে সাজানো, মানে সেখানে আপনার লাগবে কি সিনেমা চলছে। তো ওই রকম এই কফি শপটা না একদম ওরকম ছিল, তা আমি এখানে বসে একটা ছবিও তুলে নিয়েছি। তো এখন তো বেরিয়ে যাচ্ছি, রোহিত বলছে যে মৌ সমুদ্রের ধারে এর থেকে বেশি লেটে গেলে ঠান্ডা লাগবে, তো চলো আমরা ওখানে যাই। কিন্তু সমুদ্রের যেইখানে আমরা গাড়িটা দাঁড় করেছি সেই জায়গাটা না অনেকটা দূর, তো খাওয়া দাওয়ার পরে যা হয় অবস্থা, এত দূর হাঁটার তো আমাদের হিম্মত নেই। তা রোহিত একটা উবার বুক করেছিল, তো উবারটা চলেও এসছে, 5 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়েছিল, তো উবারটা চলে এসছে, উবারে বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি যেখানে গিয়ে আমরা বসবো সমুদ্রের ধারে। অ্যাকচুয়ালি পাহাড়ি জায়গাটা না দেখবেন 5 মিনিটের রাস্তা হেঁটে যেতে না ওটাই কিন্তু হাফ অ্যান আওয়ার লেগে যায়, কিন্তু গাড়িতে 5 মিনিটই লাগে, তো আমরা 5 মিনিটে অ্যাকচুয়ালি পৌঁছে গেছি। তো পৌঁছাতেই রোহিত বললো চলো চপ্পল এখন খুলতে হবে, কারণ যেই আমরা শ্যু পরে এসছি ওটা পরে তো বালিতে যাওয়া তো অসম্ভব, যাওয়া যাবে না, তাই মানে জুতোগুলোকে খুলে বালিতে পরার যে চপ্পলগুলো, হাওয়াই চপ্পল, এই হাওয়াই চপ্পলগুলো না সবসময় আমাদের গাড়ির পিছনে থাকেই, তো এই হাওয়াই চপ্পলগুলো আমিও পরে নিলাম, তিথিও পরে নিয়েছে আর রোহিতও পরে নিয়েছে, তো ওটাই আমরা এখন চেঞ্জ করছি। আর নিয়ে নিলাম 17 ইঞ্চি, কারণ এইটা ছাড়া তো বসা যাবে না, একটা না আমার কাছে কাপড় ওরও 17 ইঞ্চি আছে আর এটা না প্লাস্টিকের, তা ভাবলাম যে প্লাস্টিকেরটাই নিয়ে নিই। আর ঘরের থেকে বেরোনোর সময় দুটো বালিশ, ও বালিশ ঠিক বলবো না, দুটো কুশন নিয়ে এসেছিলাম, আপনারা তো তখন দেখলেন না গাড়ির আপনাদের পিছনে আমি বসিয়ে দেখাচ্ছিলাম, তো দুটো কুশন নিয়ে এসেছি যে তাহলে একটুখানি না আরামসে একটুখানি না হেলান দিয়ে একটুখানি মাথাটা রেখে তাহলে শোয়া যাবে, তো ওটাই নিচ্ছি এখন আমি। আমি আবার কী করেছি, চাদর যেহেতু নিয়ে এসেছি তো চাদরটাও নিয়ে নিয়েছি, রোহিত বলছে আরে ধুর মৌ চাদর লাগবে না এমনি শুয়ে পড়বো ওখানে, আমি না এমনিতে যদি 17 ইঞ্চির মধ্যে শুই না ওই প্লাস্টিকের ওই ধার ধারগুলো না গায়ে লাগতে থাকে, উপরে চাদরটা পেতে শোবো যখন শুচ্ছ একটুখানি আরামসে শো, ওই জন্য তো নিয়ে এসছি, কেন অত চিন্তা করছো। তো চাদরটাও নিয়ে নিয়েছি, এখন নিয়ে হাঁটা লাগাচ্ছি, রোহিত ওখানে হাতের মধ্যে কিছু ব্যাগপাতি নিয়ে নিয়েছে আর আমি এদিকে 17 ইঞ্চি আর বালিশগুলো নিয়েছি। সকালবেলা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন কীরকম ঠাটা ধরা রোদটা ছিল ভাবুন, আর যেমনি না এখানে এসে পৌঁছেছি সূর্য যে কোথায় গায়েব হয়ে গেছে, মেঘে কোন যে তলায় ঢুকে পড়েছে উনি জানেন, আর সমুদ্রের ধারে দেখবেন কিন্তু এই সূর্যের আলো হাওয়া দুটো কিন্তু মিলেমিশে কিন্তু বেশি আরাম লাগে, হ্যাঁ না, যত দেখবেন কিনা বেলা বাড়তে থাকে তত ঠান্ডা লাগে সমুদ্রের ধারে। আমি আবার কী করেছি, হ্যাটটা নিয়ে চলে এসেছি, ভেবেছিলাম যে কোথায় একটুখানি ফটো টটো তুলবো হ্যাটটা পরে, সূর্যই নেই তো কোথায় আর কি হ্যাটটা কি, গাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। কেমন লাগছে ঋতু?
क्या बात है। রোহিত তো একদম মাস্ত ওখানে বসে পড়েছে, আর কিছুক্ষণ পরে তো শুয়েও পড়লো, বালিশটাও নিয়ে গেছি না। আমি বললাম তোমাকে আমি এখানে শোয়ার জন্য নিয়ে এসেছি, তুমি যে শুয়ে পড়ছো। বলে মৌ আমার ভালোই লাগছে, তুমি কি সমুদ্রের জলে গিয়ে হাত পা ভিজাও, আমি দূর থেকে বসে বসে তোমাকে দেখে দেখেই আমি আনন্দ নেব। আমি বললাম এটা আবার কি কথা। তো ও তো ওখানে শুয়ে পড়েছে, আমি আর তিথি চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এসে হাত পা না ভিজালে হয়? তাই সমুদ্রের পাশে একটু এসে জলে হাত পা ভিজাচ্ছি। ঠান্ডা ছিল কিন্তু জলটা। ভাগ্যিস তিথি এই ডে ট্রিপের প্ল্যানটা করেছিল, তা না হলে কিন্তু মানে মেয়ে যদি না করতো তাহলে কিন্তু আশা হতো না। মেয়ের জন্যই কিন্তু আমাদের এখানে আশা। ভালোই লাগছিল, অনেক দিন পরে বেরিয়েছিলাম না, আর সমুদ্রের পাড়ে এসে বেশ ভালো লাগছিল ফ্যামিলির সাথে। এই ভালোবাসাটা কিন্তু আমার ক্রিয়েটিভ কর্নার ফ্যামিলির সব মেম্বারদের জন্য, যারা আমাকে ভালোবাসছো এখনও, যারা আগেও ভালোবাসা দিয়েছ আর এখনও আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করছো, তাদেরকে আমি অন্তর থেকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ জানাই। কি ঠান্ডা জল, বাপরে বাপ। এখন আমাদের ঘরে যাওয়ার পালা, মন তো যেতে চাইছে না কিন্তু কি করি, এত ঠান্ডা বেড়েছে না, খুব ঠান্ডা বেড়ে গেছে এখন, আর জলেও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। জল একদম বরফ গলা জলের মতন ঠান্ডা ছিল, আর রোহিতেরও না ঠান্ডা লেগে যাচ্ছিলো। রোহিতও ডাক দিল, আমি যে না না চলো, সবার ঠান্ডা ঠান্ডা কাহিনী লেগে টেগে যাবে, এর থেকে বেটার চলো আমরা এখন ফিরে যাই। দেখা তো হয়ে গেল, অন্যদিন না হয় আর একটুখানি তাড়াতাড়ি আসবো যেদিন রোদ থাকবে। ঘোরা হয়ে গেছে, এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, বিকেল হয়ে এসছে না, সন্ধ্যা হয়ে যাবে। কটা বাজে এখন? 5:30 বাজে, আপনার ঠান্ডা বেড়ে গেছে। কি ভালো লাগলো, হ্যাঁ ওটাই রোহিত বলছিল, আর একটু সকাল সকাল চলে আসলে আর একটুখানি। আমি দেখুন সূর্যই উঠেনি, সূর্য উঠেছে মানে আজকে সান তো উঠেছিল, কিন্তু সমুদ্রের ধারে এটাই হয় না, বোঝা যায় না কোন সময় রোদ থাকবে কি থাকবে না। আজকে মানে যখন আমরা পৌঁছেছি রোদই ছিল না, একটু না ঠান্ডা, বেশি ঠান্ডা লাগছিল। তো এর পরের সপ্তাহটাতে দেখবো, যেদিন দেখবো ফুল সানি ডে সেদিন আমরা আগের থেকে প্ল্যান করে চলে আসবো। তাহলে যদি রোদ থাকতে থাকতে যদি চলে আসলাম, তাহলে এই সমুদ্রের ধারেটা দেখবে রোদের মধ্যে বেশি ভালো লাগে থাকতে। আর সেদিন আর কোথাও কী করবো না, ঘরের থেকে খাবার নিয়ে চলে আসবো, এসে এখানে সারাদিন মানে সকাল 8টার মধ্যে ঘর থেকে বেরোবো আর এখানে এসে পুরো দিন কাটাবো, তাহলে কি না পুরো দিনটাও আমরা এনজয় করতে পারি সমুদ্রের ধারে। আজকে ওইটাই হলো, বেশিক্ষণ আর থাকতে পারলাম না, রোদও নেই একদিকে, আর উপর দিকে কী হয়েছে এখন ওই না ওই কুয়াশার মতন পড়ছে আর ঠান্ডা পড়ে গেছে। এদিকে সবাই খেয়ে এখন ধীরে ধীরে করে সব বেরিয়ে যাচ্ছে এখন, পুরো গা হাত পা জামা কাপড় জুতা পা সব একদম বালি বালি হয়ে গেছে, আর তিথির গাড়িটা পুরো বালি হয়ে যাবে। করার কিছু নেই, ঝেড়ে নিয়েছি, কিন্তু তাও ঘরে গিয়ে এখন পুরো স্নান করতে হবে আমাদেরকে। চলো জিনিসগুলো রেখে টেখে দিই, তারপর একটা গরম কফি খাবো, আবার বাড়িতে যাবো। চলো গাড়িতে বসে পড়েছি আর তিথি আবার ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে বাড়িতে। আর এই প্ল্যানটা না আমরা শুক্রবার দিন করেছিলাম, বললাম না শনি রবিবার তো ছুটি থাকে, তো সোমবার দিনটা এটাই খেলে আমাদের এক্সট্রা ছিল। তো শুক্রবার দিনই তিথি প্ল্যানটা করেছিল যে আমরা এই ডে ট্রিপের জন্য এখানে আসব। তো বন্ধুরা এখানে আজকে আমার ব্লগ শেষ করছি, কেমন লাগলো লিখে জানাবেন, আর তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর নিজের শরীরে খেয়াল রাখবেন, আর ক্রিয়েটিভ কর্নার চ্যানেলকে কিন্তু ভালোবাসা দেবেন কিন্তু, হ্যাঁ সবাই সাপোর্ট করবেন।
আমরা বাড়ি পৌঁছে গেছি। আর জানেন কত সময় লাগলো? 2 ঘন্টা লেগেছে, মেয়ে পুরো ড্রাইভ করে নিয়ে এসেছে। ঢুকি গিয়ে এখন ঘরে গিয়ে স্নান করবো, পুরো গা হাত না বালি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আজকে এখানে ব্লগ শেষ করছি, বাই।